আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই মনে মনে এটা কি ফাগল টাগল হয়ে গেল নাকি এটা এখন হাসতেছে কেন তো নাও হাসির একটা কথা আর হাসির একটা নিউজ আপনারা অলরেডি ফেজের মধ্যে দেখতে আছেন যে সরাসরি বাইবিট তাদের টুইটার ফেজের ভিতরে অলরেডি একটা টুইট করছে যেখানে তারা ইস্পষ্ট একদম টোটালি স্পষ্ট একটা ধারণা দিচ্ছে যে এই মাসের ছাব্বিশে সেপ্টেম্বরে লঞ্চিং হতে যাচ্ছে আমাদের জন্য বিশাল বড় একটা প্রাপ্য বিশাল বড় একটা চাওয়ার বিশাল বড় একটা পাওয়ার কেননা হামস্টার কম্বাইট ট্যাপ তারা কিন্তু সেম টু সেম ধরতে গেলে চাষে একটু ভাই তো ট্যাপসেপ এবং হামস্টার কম্বাইড নিয়ে যে পরিমাণ রোস্ট করা হয়েছে ট্যাপসেপ এবং হামস্টার কম্বাইট নিয়ে যে পরিমাণ কলা বাস দেওয়া হয়েছে নাও ফাইনালি এই হামিস্টার কম্বাইট যেহেতু মার্কেট লিস্টেড হচ্ছে সো এটা একটা বিশাল ওরা হাসির এবং খুশির বিষয় সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে প্রত্যেকটা ভালোবাসার মানুষের প্রতি আপনারা অবশ্যই অবশ্যই এখানে মাইনিং করবেন অবশ্যই অবশ্যই কাজ করবেন তবে মজার বিষয় হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে বিষয়গুলো যদি আপনারা ফলো না করেন তাহলে আপনার এখান থেকে কখনোই ভাই পেমেন্ট পাবেন না একদম লিখিত নেন ভাই হামেস্টার কম্বাইটের আজকের এই বিষয়গুলো অবশ্য অবশ্যই আপনাদের জানা প্রয়োজন অবশ্য অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন প্লিজ অতি জরুরি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যেহেতু এই মাসের ছাব্বিশ তারিখে লিস্টের হবে সময় বেশি নাই সো আপনারা অবশ্য অবশ্যই একটু ফাস্ট ভালো কিছু করার চেষ্টা করেন তো চলুন আমরা ভিডিওর ইনসাইটে যাই আসসালামু আলাইকুম এবরান সো আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে সো আমি আপনাদেরকে সবসময় একটা বারবার কথা বলে দিয়েছি ভাইয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন কেন বলি সেই বিষয়টাও আপনাদেরকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই প্রথমত তো দেখেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমত আমরা যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে হামস্টার কম্বাইট অফিসিয়ালি যে টুইটটা আছে সেটা কিন্তু আমরা ইউটিউবে সচরাচর দেখাইতে পারি না বা দেখালেও একটু দেরি হয় এক একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে কিন্তু একটা লেটেস্ট নতুন আপডেট বা নতুন একটা নিউজ সেটা যদি আপনাদেরকে জানাইতে পারে যতটুকু ফাস্ট বা যতটুকু তাড়াতাড়ি জানাইতে পারে তো ততটুকুই ভালো বলে আমি মনে করি তো এখানে একটু ক্লিয়ার করে দিয়ে আপনাদেরকে দেখেন এখানে যে বাইবিট ওয়ালেটটা আছে ঠিক আছে বাইবিট বাইন্যান্সের মতো সেম টু সেম ওয়ালেট কিন্তু বাইবিট তো বাইবিট যে ওয়ালেটটা আছে এই বাইবিট ওয়ালেট কি করছে তাদের অফিশিয়াল যে টুইটার আছে ওই টুইটার ফে টুইটারের ভিতরে তারা একটা টুইট করছে যেখানে তারা কি বলছে এখানে দেখেন এই যে দেখতে হচ্ছে বাই অফিসিয়াল এটা সরাসরি ঠিক আছে এই যে দেখেন হামেস্টার ইজ কামিং সন টু দ্য বাইবিট স্পট মানে বাইবিট স্পটের মধ্যে ভিতরে এটা আসবে আর কি স্পটে তো এরপরে এখানে কি বলছে ট্রেডিং প্ল্যাটফর্ম উইথ হামেস্টার কম্বাইট মানে বাইবিটের ভিতরে এটা লিস্টেড হবে আর কখন লিস্টেড হবে সেটা তারা নির্দিষ্ট করে এখানে বলে দিছে লিস্টিং টাইম সেপ্টেম্বর ছাব্বিশ দুই মানে একদম ক্লিয়ার তো নাকি একদম টোটালি সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে দুই হাজার চব্বিশ একদম ক্লিয়ার একটা নিউজ এটা কিন্তু আপনার হামেস্টার কম্বাইটের যে অফিসিয়াল পেজ আছে ওইখানেও কিন্তু আপনারা দেখছেন কিন্তু ভাই তারা কোন কোন ওয়ালেটে লিস্টেড করবে কিভাবে লিস্টেড হবে কোথায় লিস্টেড হবে এটার একদম জেনুইন কোনো প্রুফ আছে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানতাম না আর তাদের রোড ম্যাপটাও কিন্তু ওইরকম ছিল না যেহেতু হামেস্টার কম্বাইটে লিস্টেড হচ্ছে তাহলে এটা লিখে রাখেন যে ও চিরেই কিন্তু ট্যাপসিপ লিস্টেড হয়ে যেতে তো না হামেস্টার কম্বাইট এবং ট্যাপসেপ দুইটা কিন্তু হিউজ করে একটা প্রতিদ্বন্দ্বিতা করে বা প্রতিদ্বন্দ্বী হামেস্টার কম্বাইট যেহেতু লিস্টেড হয়ে গেছে বা হয়ে যাবে ইনশাল্লাহ তো নিঃসন্দেহে বলা যাচ্ছে যে ট্যাপসেপও লিস্টেড হয়ে যাবে আমি আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো হামেস্টার কম্বাইটের যে যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন যে যে বিষয়গুলো আপনাদের জানতেই হবে আর যে যে বিষয়গুলো আপনার জানা না থাকলে হয়তো আপনি পেমেন্টটা এখান থেকে পাবেন না এই বিষয়গুলো নিয়ে মূলত এখন কথা বলতে আসি এখন কথা বলতে আসছি আর কি এখন অতিরিক্ত কোনো কথা বলবো না বা অতিরিক্ত কোনো কথা বলার প্রয়োজন বলে মনে করি না তো যাই হোক আমি সর্বশেষ একটা কথা বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিস্টে জয়েন করেন এখান থেকে আপনারা লেটেস্ট কিছু আপডেট অ্যান্ড ধারণা আপনারা পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন হামিস্টার কম্বাইট এটার তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলও জাস্ট পোস্টটা দিয়ে দিছে এই যে দেখতে পাচ্ছেন একদম সরাসরি তারা কী করছে তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টটা দিয়ে দিছে এটা আপনারা সবাই দেখছেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে সেটাই স্বাভাবিক ওকে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে ওকে রাইট নাও সো এখানে হামেস্টার কম্বাইটের যে যে বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখাবো সো দেখতে পাচ্ছেন এটা অফিসিয়ালি কিন্তু বাইবিটে লিস্টেড হচ্ছে তো লিস্টেড হবে বা লিস্টেড করবে ওকে এক্সের ভিতরে মানে ওকে এক্সের ভিতরে ইনশাল্লাহ লিস্টেড হবে এবং আপনার বাইবিট বিটকেট দুইটা জায়গায় কিন্তু লিস্টেড হবে এটা তবে এটা কে ওয়াইসি করতেই হবে মাস্টারি ঠিক আছে ও ক্যাক্সে যদি নেন তাহলে কে করে করেই ইয়ারফোন নিতে হবে তো যাই হোক এখন আমরা সরাসরি চলে যাওয়া হচ্ছে হামেস্টার কম্বাইটের যেই বোর্ড আছে ওই বোর্ডের ভিতরে তো হামিস্টার কম্বাইটের বোর্ডের ভিতরে এসে আপনাকে অনেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন মূলত দেখাবো তো সেই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কেননা প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাল্লা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো সো এখানে আমি হামেস্টার কম্বাইটটা চার্জ করে নিই এখন কিন্তু সময় আছে আপনারা চাইলে কিন্তু এখনও মাইনিং স্টার্ট করতে পারেন এখনও কিন্তু কাজটা রান করতে পারেন তো এটা হচ্ছে আমার হামাস্টার কম্পিউটার একদম নতুন একটা আইডি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করে দিলাম ইনস্টারের মধ্যে ক্লিক করার পর এরপরে প্লে ইন প্লে ইন ওয়ান ক্লিক সো এখানে টাচ করে আমরা এটা ওপেন করে নেব আপনারা যারা নতুন আসেন জাস্ট এই সিম্পল একটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি প্রপারলি খুলতে পারবেন ওকে তো এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা আমি কি করলাম প্রপারলি খুলে ফেললাম প্রপারলি খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টোনের হাত সারি একটা দিবে সো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট দেন আবারও নেক্সট দেন আবারও নেক্সট দেন আবারও নেক্সট এইভাবে নেক্সট কমপ্লিট করে নেবেন তো কমপ্লিট করার পর দেখবেন যে আগের মতো কোনো ইনফরমেশন এখন আর নাই এখানে এখন একদম নতুন একটা লোকস এখানে আসছে যেটা সত্যি অনেক বেশি ভালো লাগবে তো এখন কথা হচ্ছে ভাই হানস্টার কোম্পানিটা অনেকের কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কয়েন পর্যন্ত এখানে আসে সো কারা এখান থেকে উইড্রো করতে পারবেন সব কয়েন তো তারা উইড্রো দিবে না কী পরিমাণ আপনি ইউটিউব করতে পারবেন আর কি পরিমাণ পেমেন্ট এখান থেকে পাবেন সেই বিষয়টা নিয়েই মূলত এখন আপনাদের মাঝে কথা বলবো আর কোন জিনিসটার উপর ডিপেন্ডস করে মূলত তারা পেমেন্ট দিবে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি এখন একটু কথা বলবো ডিটেলস নিয়ে যে অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ হয়ে দেখবেন নয়তো আপনারা কিছুই কিন্তু এখান থেকে বুঝবেন না তো এখন দেখেন এখানে ডেলি রিওয়ার্ডস আছে ওকে তো ডেলি রিওয়ার্ডস আছে ডেলি রিওয়ার্ডস এরপরে এখানে অনেকগুলা কাজ করে আমরা ইনকাম করছি অনেক হিউজ পরিমাণে আমরা এখান থেকে মাইনিং করছি এগুলো আপনারা সবাই খুব ভালো করে জানেন ভাই এখানে ডেলি এই যে প্রফিট পার আওয়ার এটার উপরে ডিপেন্ডস করে পেমেন্ট দিবে এর ফলে দেখতে পাচ্ছেন আপনি ডে টোটাল ইনকামের উপরে ডিপেন্ডস করে পেমেন্ট দিবে এরপর বন্ধুরা এই যে বুস্টিং র্যাঙ্ক কৌতুক আছে এটার উপরে ডিপেন্ডস করে পেমেন্ট দিবে আর যতগুলা কয়েন আপনার এখানে থাকবে এবং যতগুলা লেভেল এই যে দেখতে পাচ্ছেন লেভেল যতগুলা লেভেল আপনার এখানে থাকবে সবগুলো লেভেল আপনি ডিপেন্ড করতে পারবেন হচ্ছে এই যে সাবির মাধ্যমে এই চাবিটা যদি আপনার কাছে না থাকে তাহলে হয়তো আপনি কি করতে পারবেন না পেমেন্টটা পাবেন না তো অবশ্যই অবশ্যই কী করতে হবে প্রথমত এই সাবিগুলো কালেক্ট করতে হবে তো এই সাবিগুলো কীভাবে কালেক্ট করবেন সেই বিষয়টা নিয়েই মূলত প্রথমত কথা বলতেছি দেখতে পাচ্ছেন এখানে এক একটা গেমের ভেতরে তিনটা চারটা করে সাবি আছে। সো আমি একদম প্রথমত উপরে যেটা আছে সেটা নিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই এয়ারফে এখান থেকে আমরা প্লেতে ক্লিক করে দিব প্লেতে ক্লিক করার পর এখানে তাদের গেমিং যে প্ল্যাটফর্ম আছে এই যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড করে একটার ভিতরে কিছু টাস্ক আসে ওই টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু আমাদেরকে এই চাবিটা দিয়ে দেবে এয়ারফের বন্ধুরা আমরা যদি একটু নিচ যাই চাইনি দিকেও যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হামেস্টা রেসিং সো আমরা যদি এখানে টাচ করি এখানে টাচ করার পর এই যে এখানে প্লে লেখা আসবে সো প্লে লেখা আসার পর এটা আমরা যখন ডাউনলোড করব ইনস্টল করব তখন কিন্তু আমরা এখান থেকে এই চাবিগুলা পাবো এই চাবিগুলো পাওয়াটা খুবই ইজি আবার অত সহজে না এগুলো কিন্তু বুঝতে হয় জানতে হয় আর খুব ইজিলি একদম ইজিলি যদি আপনি এখান থেকে এই চাবিগুলো নিতে চান তাহলে এখানে টাচ করে এই যে এখানে ইয়েতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে জাস্ট সিম্পল এটার ভিতরে আপনারা কিছু গেম পাবেন এই গেমগুলো খেলেই মূলত এখান থেকে কি করতে পারবেন আপনারা এগুলো আনলক করতে পারবেন সো দেখেন এখান থেকে আমি কি করলাম এই যে ওয়ান ডায়মন্ড এটা আনলক করলাম এখন এগুলো আনলক করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে আপনাদেরকে এগুলো কি করতে হবে আনলক করতে হবে একদম নির্দিষ্ট একটা টাইমের ভিতরে ঠিক আছে তারা আপনি নির্দিষ্ট একদম নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু এটা করতে হবে সো অবশ্যই বুঝে শুনে কিন্তু করার জন্য বিনীত রিকোয়েস্ট অ্যান্ড আবেদন জানাচ্ছি আর কি সো এখন আমরা কী করবো এই যে দিচ্ছি ভাই টাইমের ভিতরে করতে হয় আমার অলরেডি টাইমটা আউট হয়ে গেছে আমি পারলাম না বাট এটা খুবই সহজ ছিল আমি বিষয়টা বুঝি নাই তো আপনি অবশ্যই এইভাবে সাবিগুলো কালেক্ট করবেন এরপরে এখানে আরও অনেকগুলো কাজ আছে এই গেমগুলো ডাউনলোড করে করে আপনারা কী করতে পারবেন এই সাবিগুলো কালেক্ট করতে পারবেন যদি ভাই সাবি না থাকে তাহলে কিন্তু আপনি তালা খুলতে পারবেন না আর তালা না খুলতে পারলে আপনি কিন্তু উইডু দিতে পারবেন না এরপরে এখানে আর্ডের মধ্যে ক্লিক করে এই যে টাস্কগুলো আছে প্রত্যেকটা টাস্ক একদম প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে প্রত্যেকটা টাস্ক যদি প্রপারলি কমপ্লিট না করেন তাহলে আমি আবার বলছি এখান থেকে আপনারা পেমেন্টটা কী করবেন না পাবেন না তো অবশ্যই অবশ্যই এই দিকে কিন্তু আপনারা কী করতে হবে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু আপনার ফোকাস রাখতে হবে শুধুমাত্র একটা জিনিসের মধ্যে গেলে হবে না এর ফলে যে দেখতে পাচ্ছেন প্লে প্লে গ্রাউন্ড তো এই প্লে গ্রাউন্ড থেকে কিন্তু আপনার সাবিগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ সাবিগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন এর এখানে মাইনিং মাইনিংয়ের মধ্যে ক্লিক করে কিন্তু এখানে অনেকগুলা মাইনিং আসে অনেকগুলা লেভেল আপ আসে এই লেভেলগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন আর সর্বশেষ বন্ধুরা এই যে এয়ারডপ আছে এখানে টাচ করলে আপনার সকল কিছু এয়ারডপের ইয়েগুলো জানতে পারবেন পয়েন্ট টেবিল এয়ারফর উইডোর মধ্যে টাচ করার পর এই যে উইডোতে টাচ করার পর আপনার ওকে এক্স ওকে এক্সটা অবশ্যই কে ওয়াইসি করা হতে হবে কে ওয়াইসি ভেরিফাইডেড হতে হবে ঠিক আছে ওকে এক্সে উইডোটা দিতে পারবেন তারপরে বাইবিটের মধ্যে অবশ্যই অবশ্যই উইডো দিতে পারবেন ওকে ক্যাক্সে উইডো দিতে পারবেন আর এখান থেকে অবশ্যই অবশ্যই অনুগ্রহ করে প্রত্যেকেই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি টোন নেটওয়ার্ক ফি লাগবে আপনার ওয়ালেটের ভিতরে হালকা কিছু টোন নেটওয়ার্ক ফি দিয়ে আপনি ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন তবে এখন কোন নেটওয়ার্কের ফির কোনো প্রয়োজন নাই কেননা কত নেটওয়ার্ক ফিল লাগে সেটা কিন্তু আপনি জানেন না তো এটা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরে মূলত দেখা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট করে এয়ারড এই যে দেখতে পাচ্ছেন এয়ারডফ একদম আরও বাইশ দিন মাত্র বাকি আছে কোথায় লিস্টেড হবে কখন লিস্টেড হবে সকল কিছু কিন্তু একদম স্পষ্ট করে তারা এখানে ব্রিফিংটা দিয়ে দিছে আমি আশা করি বন্ধুরা আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন বা এই বিষয়গুলো আপনারা জানেন বোঝেন তো যাই হোক আর সর্বশেষ কথা হচ্ছে ভাই হামস্টার কম্পাইটলি লিস্টেড হচ্ছে এটা আমাদের জন্য বিশাল বড় একটা কিছু ধন্যবাদ তো নাও ফাইনালি মধ্যে আমরা দেখতে দেখতে টোটাল ভিডিও লাস্ট হাতে চলে আসছি সবার প্রতি অনেক ভালোবাসা অনেক মহবত আর অনেক শ্রদ্ধা জানিয়ে শেষ করছে আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন পাবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ